যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 35 একরের ছোট্ট একটি ক্যাম্পাস, যা 2007 সালের 25 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। তুলনামূলক নতুন ও ছোট একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু অল্পদিনেই অনেক নাম কুড়িয়েছে। নানা রকম গবেষণার পাশাপাশি যে ব্যাপারটির কারণে সবচেয়ে বেশি নাম কুড়িয়েছে সেটি হলো স্পোর্টস। 2019 সালে প্রথম বঙ্গবন্ধু ইউনিভার্সিটি স্পোর্টস চ্যাম্পসে বীর দর্পে এই ছোট্ট ইউনিভার্সিটিটি ভাগা ভাগা ইউনিভার্সিটিগুলোকে পিছে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা অর্জন করে এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন এই ইউনিভার্সিটির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের রত্ন উজ্জ্বল চন্দ্র সূত্রধর। তার নাম উজ্জ্বল চন্দ্র সূত্রধর। উজ্জ্বল, আপনি আসুন, তার হাতে ট্রফি তুলে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উজ্জ্বল চন্দ্র সূত্রধর। এবং মাননীয় উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন স্যারকে আসতে অনুরোধ করছি। এবং উজ্জ্বল চন্দ্র সূত্রধরকে মঈনুদ্দিন হাসান রশিদ ব্যবস্থাপনা পরিচালক ইউনাইটেড গ্রুপ একটি চেক তুলে দেবেন। না, দুঃখিত, এই চেকটি তুলে দেবেন জনাব নাজিম উদ্দিন আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর পোলার আইসক্রিম। নাজিম উদ্দিন আহমেদ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম যারা কিনা বাংলাদেশে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট খুলেছিল। স্বনামধন্য এই ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত হয়েছে এদেশের দ্বিতীয় বৃহত্তম জিমনেশিয়াম, শেখ রাসেল জিমনেশিয়াম, যেখানে এখনও কাজ চলছে এবং ভবিষ্যতে সকল উন্নত মানের স্পোর্টস ফ্যাসিলিটিসই থাকবে। যদিও করোনার কারণে প্রায় 1.5 বছর ইউনিভার্সিটি বন্ধ রয়েছে এবং বর্ষাকালে প্রায় কোনো রকম খেলাধুলা না হওয়ার কারণে মাঠের অবস্থা কিছুটা শোচনীয় এবং নির্মাণ কাজ চলছে, যার জন্য ইউনিভার্সিটি অনেক অগোছালো পরিবেশে রয়েছে। কিন্তু জিমনেশিয়ামের ভেতরে বেশ গোছালো অবস্থায় রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। আজকের ভিডিওতে আমি এই জিমনেশিয়ামেরই কিছু ফুটেজ আপনাদের দেখাতে যাচ্ছি। জিমনেশিয়ামের যখন ফুটেজ নিচ্ছিলাম তখন শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল ইসলাম স্যার ও একই ডিপার্টমেন্টের লেকচারার জনাব আরমান গাজী স্যার বিপ টেস্ট নিচ্ছিলেন।